গাইজ, আজ থেকে অনেক দিন আগে GTA 5 এর লাস্ট এপিসোডে তোমরা দেখেছিলে আমি পৃথিবীকে রক্ষা করার জন্য পৃথিবী থেকে চাঁদে গেছিলাম কিছু এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য। বাট গাইজ, সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে ওই সমস্ত এলিয়েনদের মধ্যে থেকে যে হেড এলিয়েনটা ছিল সে তো চাঁদে ছিলই না, সে তো ছিল মঙ্গল গ্রহে। আর তারপর যখন আমি আমার স্পেসশিপটা নিয়ে চাঁদ থেকে মঙ্গলের জন্য রওনা দিচ্ছিলাম, ঠিক তেমন সময় গাইজ চাঁদের উপরে একটা ভয়ানক অ্যাস্টেরয়েডের হামলা শুরু হয়। আর আমি যেমন তেমন ভাবে তো এই অ্যাস্টেরয়েড হামলার থেকে বেঁচে আমার স্পেসশিপটা নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা তো দিয়ে দিই। কিন্তু গাইজ, এখানেও একটা টুইস্ট চলে আসে। মানে আমি যখন স্পেসে মঙ্গলের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার সামনে একটা পোর্টাল খুলে যায়। আর পোর্টালটা না গাইজ আমার দিকে আকর্ষণ করতে থাকে, আর আমিও অটোমেটিক্যালি এই পোর্টালটার ভিতরে ঢুকে পড়ি। আর এরপর যখন গাইজ আমি পোর্টালের থেকে অন্য পাশে বেরোই, তখন আমি দেখতে পারি যে আমার পাশে রয়েছে একটা বিশাল বড় ব্ল্যাক হোল। আর গাইজ, এই ব্ল্যাক হোলটা স্পেসের একমাত্র এমন একটা জিনিস যার আশেপাশে না স্পেসের অন্য সব জায়গা থেকে সময় খুবই কম গতিতে চলে। তার মানে গাইজ, যদি কেউ এই ব্ল্যাক হোলের পাশে মাত্র 1 ঘন্টা টাইম স্পেন্ড করে, তাহলে সেই 1 ঘন্টা সময়টা না গাইজ পৃথিবীর ক্ষেত্রে অনেক বছরের সমান। আর ঠিক এই একই ঘটনাটা গাইজ আমার সাথেও ঘটেছে। আমি জাস্ট সেখানে কিছু মিনিট মাত্রই ছিলাম, আর তারপর আবারও একটা পোর্টাল সেখান থেকে অটোমেটিক্যালি আমাকে টান দিয়ে মঙ্গল গ্রহের সামনে নিয়ে আসে। কিন্তু মঙ্গল গ্রহের সামনে আসার পর আমি জানতে পারি যে সেখানে থাকা আমার জাস্ট এই কিছু মিনিট পৃথিবীর ক্ষেত্রে অনেক মাসে পরিবর্তিত হয়ে গেছে। আর ঠিক এই কারণে গাইজ আমার এই GTA 5 এর ভিডিওটা আনতে এত দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা শুরু করার আগে গাইজ আমি আশা করবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাতে গাইজ 1000টা লাইক কমপ্লিট করে দেবে। তোমরা যদি গাইজ এই GTA 5 এর ভিডিওটায় 1000টা লাইক কমপ্লিট করে দাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি যে প্রত্যেক উইকে GTA 5 এর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আসবে। আরো একটা কথা গাইজ, আজকের এই ভিডিওটাকে পুরোটা মন দিয়ে দেখবে, কারণ আজকের ভিডিওটা গাইজ GTA 5 এর অন্যান্য ভিডিওর থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো গাইজ, এবার আমরা যাই আমাদের গেমের দিকে। চলো ভাই। ওকে গাইজ, তো এখন আমরা রয়েছে হচ্ছে মার্সের সামনে, আর এবার ধীরে ধীরে আমাদের স্পেসশিপটা নিয়ে এই মঙ্গলের উপরে ল্যান্ডিং করতে হবে। কিন্তু গাইজ আমাদের খুবই সাবধান থাকতে হবে, তার কারণ হচ্ছে মঙ্গলের অ্যাটমোসফিয়ারে পৌঁছানোর আগে স্পেসশিপটাকে আমাদের খুব সুন্দরভাবে নরমভাবে কন্ট্রোল করতে হবে, না হলে বাই চান্স স্পেসশিপটা এর অ্যাটমোসফিয়ারে ঢোকার সময় যদি ক্র্যাশ একবার হয়ে যায় গাইজ, তাহলে আমরা কোনোদিনও আর আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে পারবো না। তাই এখানে আমাদের খুবই সাবধানে সাবধানে স্পেসশিপটাকে মঙ্গলের দিকে নিয়ে যেতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম স্লোলি স্লোলি আমার স্পেসশিপটাকে মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি, আর প্রায় আমি চলে এসেছি মঙ্গলের অ্যাটমোসফিয়ারের দিকে। এবার ধীরে ধীরে আমরা এই দেখো অ্যাটমোসফিয়ারের ভিতরে ঢুকেও গেছি। আর গাইজ, আমরা মঙ্গলে তো ল্যান্ড করে গেছি, কিন্তু এইখানে দেখো গাইজ অনেক সায়েন্টিস্টরা আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে। আর গাইজ, ও এরা ফায়ার করছে আমাকে, পালাও পালাও এখান থেকে, এরা ফায়ার করছে কেন আমার দিকে? আর উপরে গাইজ ওই দেখো একটা স্পেসশিপও ঘুরে বেড়াচ্ছে। আমরা চলো ফটাফট গান তুলে নিই হাতে, এবার এদের প্রাণ নিয়ে নিতে হবে। গাইজ আমি বুঝতে পারলাম না, আমি এখানে সায়েন্টিস্টদের বাঁচাতে। আচ্ছা, এইখানে এলিয়েনরা রয়েছে আর এই সায়েন্টিস্টদের ভিতরে এলিয়েনরা ঢুকে রয়েছে। মানে কি হচ্ছে বলতো গাইজ, এলিয়েনরা সায়েন্টিস্টদের রূপ ধরে নিয়েছে এখান থেকে। এরা জানতো যে আমি এখানে আসবো, আর তাই এরা সায়েন্টিস্টদের রূপ ধরে নিয়েছে। এরা ভেবেছে যে হয়তো আমি সায়েন্টিস্টদের উপরে গুলি চালাবো না, আর সেটাই সুযোগ নেবে এরা। আরে ভাই, তোরা কি ভেবেছিলি? হ্যাঁ, আমি তোদের উপরে গুলি চালাবো না। আর স্যার 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 সব উল্টে পাল্টে পড়ে থাকুন এখানে। আর গাইজ ওই দেখো, এখন উপর দিয়ে স্পেসশিপটা এখান থেকে চলেই যাচ্ছে, এর আমি পরে ব্যবস্থা করছি। এইখানে এই দেখো গাইজ একটা আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে, ঠিক আছে? এর ভিতরে চলো আগে ঢুকে দেখি এর নিচে কি হচ্ছে। 12 seconds later আর এই যে গাইজ আমরা এর ভিতরে চলে এসেছি। যতদূর মনে হচ্ছে গাইজ, এখানে মার্সের নিচে না একটা স্পেস সেন্টার রয়েছে যেখানে বিজ্ঞানীরা সাধারণত রিসার্চ করে থাকে, আর এদেরই উপরে ওরা তাণ্ডব চালাচ্ছিল। আর এখন এখানে যে সমস্ত বিজ্ঞানীরা এখন সার্ভাইভ করে রয়েছে, ওদের কাছে গিয়ে আমাদের শুনতে হবে কি পরিস্থিতি রয়েছে এখন মার্সে। আমার যতদূর মনে হচ্ছে মার্স থেকে এলিয়েনদের তো আমরা পরিষ্কার হয়তো করে দিয়েছি, বাট এলিয়েনের বসকে আমি এখনো ধরতে পারিনি। এলিয়েনের বসটা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে ও পালিয়ে বেড়াচ্ছে। আর এই যে এখানে অনেক সায়েন্টিস্ট রয়েছে, এরা রিসার্চ ফিচার্স করছে, আর এখানে কোনো না কোনো সায়েন্টিস্ট আছে যে আমাকে কিছু সন্ধান দেবে যে আমাদের আগে গিয়ে কি করতে হবে, আমাদের এখন তাকেই খুঁজতে হবে। আর সায়েন্টিস্টটা যতদূর মনে হয় গাইজ এই দরজার পিছনে রয়েছে। ফটাফট আগে আমি এই দরজার কাছে যাইনি, দেখি এই দরজার সামনে সায়েন্টিস্ট আছে নাকি। তো গাইজ আমি তো ওখানে গেলাম, বাট আমাকেও না ওইখান থেকে ডাইরেক্টলি উপরে পাঠিয়ে দিয়েছে। আমার সাথে ওই সায়েন্টিস্টটা একদমই কথা বলতে রাজি না, তার কারণ এইখানে কোথায় গেল ওই যে ওইখানে ওই যে একটা স্পেসশিপ ঘুরে বেড়াচ্ছে না, এলিয়েনদের স্পেসশিপ, আমাকে ওটাকে ওই উপর থেকে নিচে নামাতে হবে যে কোনো ভাবে, তাহলে সায়েন্টিস্ট আমার সাথে কথা বলবে। বাট এই স্পেসশিপটাকে ওই উপর থেকে ভাই নামানো তো বিশাল কষ্টের ব্যাপার। চেষ্টা করছি গাইজ একে উপর থেকে নামানোর, বাট একে নামাতে আমাদের এখানে হালত খারাপ হয়ে যাবে। মিসাইল আমি একটার পর একটা মারতেই থাকবো, এর গায়ে লাগবে না, এই মালটা তো বিশাল চালাক। এই দেখো মিসাইল যেই মারছি এর দিক পরিবর্তন করে নিচ্ছে, আবার পরিবর্তন করতে। ওই দেখো গাইজ, ওই দেখো এর আগে মারছি, এবার মাল ওইদিকে যাবে না যাবে না যাবে না। ওই দেখো গাইজ, ওই দেখো ওই দেখো, এ বারবার শুধু এর দিকটা পরিবর্তন করে নিচ্ছে। আমি যদি একে গুলি মারি তাও এর গায়ে লাগবে না, আর মালটা আবার দূরে চলে গেল। তাও চলো আমি চেষ্টা করছি এখান থেকে, দেখি গুলি টুলি মেরে একে ওড়ানো যায় নাকি। চলো চলো চলো,
আবে এইগুলিতে তো কোনো কাজই হচ্ছে না আমার ভাই আরেকটা অন্য বন্দুক চুজ করতে হবে এবার এবার দেখি এবার এটার কি কাজ হয় নাকি আমি ভাই এখানে ফায়ার করতেই থাকব যতক্ষণ না এ পড়ে যায় চলো 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 আবে এইদিকে আমার সামনে আয় ভাই মিসাইল আর কত মারবো তোকে এর জন্য ভাই হেলথই কম হয় না শুধু উড়েই যায় উপর দিয়ে আগের দিন তো চাঁদে গিয়ে আমার পুরো পাত বের করে দিয়েছিল মিসাইল মারতে গিয়ে তারপর আবার অ্যাস্টেরয়েডের হামলা হয়ে গেছিল জানি না আবার এইখানে সেই সমস্ত অ্যাস্টেরয়েডের হামলা হবে নাকি গাইজ এইবার আমার স্পেসশিপটা একদম সামনে রয়েছে আরে ভাই আবার এ দিক চেঞ্জ করে নিল এ কি করছে একটাও লাগতে দিচ্ছে না এর গায়ে এরকম ভাবে করলে আমরা কি করে আমাদের আর্থকে বাঁচাবো এদের কাছ থেকে এবার এবার তো লাগো ও গাইজ জাস্ট একটুর জন্য লাগলো না এবার এবার ভাই এবার তোমরা আমাকে বলবে না যে আমার এম ভালো না এবার দেখছি এবার 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 আয় হারামজাদা এবারও লাগছে না গাইজ এবারও লাগছে না আমি যেখান থেকে আমার ভাই ফার্স্ট পার্সন করে নিলাম থার্ড পার্সন থেকে তারপরে এবার তো লাগ ভাই এবারও লাগছে না আরে কি চাই এর হ্যাঁ এখানে আমার কাছে জাস্ট দুটো মাত্র মিসাইল রয়েছে আর একটা ভাই একটাতে যদি একে না মারতে পারি তাহলে আমি আর জানি না কি হবে ও ভাই খতম খতম এবার আমার কাছে রয়েছে গান গান দিয়ে দেখতে হবে 2000 years later guys ওই স্পেসশিপটাকে আমি ফাইনালি ডিস্ট্রয় করে দিয়েছি আর ওকে ডিস্ট্রয় করতে আমার অনেক টাইম লেগেছে অনেক এবার তাহলে চলো আবার আমরা স্পেস সেন্টারের ভিতরে ঢুকে দেখি এখানে আমরা ওই সায়েন্টিস্টের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাকি আর গাইজ হ্যাঁ এবার এখানে আমাদের নিচে লেখা দেখাচ্ছে গো টু দা সায়েন্টিস্ট এতক্ষণে ভাই উনি আমার কথা শুনেছে স্যার 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 আমি সেই পৃথিবী থেকে এসেছি জলদি জলদি আপনি বলুন আমাকে আপনাকে কি কি হেল্প করতে হবে গাইজ তো এখানে নিচে আমাদের স্যার বলছে যে মার্সে আরো একটা সায়েন্টিস্ট রয়েছে যাকে এলিয়েনরা আটকে রেখেছে সে হচ্ছে এখানকার মেন সায়েন্টিস্ট ইনি না উনাকে আমরা যদি ওইখান থেকে রক্ষা করে নিয়ে আসতে পারি তাহলে আমরা জানতে পারবো যে কি কি আমাদের আগে গিয়ে করতে হবে এবার আমাদের তাহলে ফটাফট সেখানে যেতে হবে ওকে গাইজ তো ও ভাই এখানে আবার কি যেন একটা ফাটলো মনে হচ্ছে এখানে আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছে মার্সের গাড়ি বেসিক্যালি এটা এই গাড়ি নিয়ে আমাদের যেতে হবে ওই সায়েন্টিস্টের কাছে আর ওই সায়েন্টিস্টার তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রয়েছে ফটাফট আমরা গাড়িটাতে উঠবো এবার আমরা গাড়িটা নিয়ে ডাইরেক্ট ওই লোকেশনে চলে যাবো ওইখানে গিয়ে আমাদের যে কোনোভাবে সায়েন্টিস্টটাকে তো রক্ষা করতেই হবে তার সাথে আরো দেখতে হবে ওই এলিয়েনটার ভাই এই এত কেন পাছায় চুলকানি উঠেছে হ্যাঁ যে ওরা পৃথিবীতে মার্সে সব জায়গায় এসে এরকম ভাবে এদের আটকে রাখছে আমি গাইজ এর আগে কোনোদিনও মার্সে যাইনি মানে গেমেই গাইজ মার্সে যাইনি আজকে প্রথমবার আসলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের গেমটা কেমন লাগছে তোমাদের জন্য গাইজ আমি পৃথিবী থেকে মার্সে চলে এসেছি তোমরা তো আমার জন্য এটুকু জাস্ট করতেই পারো আরো নিচে কমেন্ট করে জানিও যে এরকম GT5 এর আরো ভিডিও তোমরা দেখতে চাও নাকি তাহলে অবশ্যই আমি বানাবো আর 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 ভাই এখানে তো আমার স্পেসশিপ রয়েছে আমার স্পেসশিপটা অটোমেটিক ওইখান থেকে উড়ে এখানে কি করলো আর সামনে গাইজ ওই দেখো সায়েন্টিস্ট রয়েছে প্লাস আমাদের ওই যে এলিয়েনটা রয়েছে না ও রয়েছে ভাই ও এখানে ধোয়া ফোয়া চার চার সায়েন্টিস্ট কাকু সায়েন্টিস্ট কাকু ও ভাই কি দিলাম কি দিলাম কি দিলাম আর এদিকে সায়েন্টিস্ট কাকু তো গুলি মেরে আমার ভাই এই যে গাড়ি আরে সায়েন্টিস্ট কাকু দাঁড়ান 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 এলিয়েনকে মারছেন তো আমি এলিয়েনকে মারছি ঠিক আছে এই নিন একটা বোম দিলাম আপনার জন্য এলিয়েন আবে সালা এলিয়েন তুই মরছিস না কেন ও ভাই এলিয়েন উড়ে গেছে আরে আরে এলিয়েন কেন পাঙ্গা নিস বলতো তোরা আমার সাথে কেন এনে আরেকটা বোম ভাই আরে আরে পালা 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 এখনই ফাটবে ও এরিয়ানকে আমরা উল্টে পাল্টে দিয়েছি এর কাছে যে গানটা ছিল সেটাকে আমরা তুলে নিয়েছি কারণ এর তো এখানে প্রাণই নেই গান দিয়ে কি করবে স্যার 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 আপনার আরে স্যার মার্সের গ্র্যাভিটি কম আমি জানি তাই বলে আপনাকে ধাক্কা মারলে পড়ে যাবেন চলুন আপনাকে আমি বাঁচানোর জন্য এসেছি আর একে আমি গাইজ এখানেও নিয়ে এসেছি আরে স্যার এবার আমাকে বলছে আমি যে তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো তার আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি কিছু এলিয়েন ছিল যাদের নাম হচ্ছে গ্রিন পিপল তারা আমার উপরে অ্যাটাক করেছে আর তোমাকে অবশ্যই তাদের যে কোনো ভাবে আটকাতেই হবে বাট ওরা এখানে নেই ওরা চলে গেছে হচ্ছে ইউরোপিয়ায় মানে গাইজ বৃহস্পতি গ্রহের একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে ইউরোপা সরি আমি একটু আগে ইউরোপিয়া বলে ফেলেছি সেই ইউরোপায় ওরা আছে আর তোমরা গাইজ যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদের একটু বলে রাখছি যে আমাদের এই সোলার সিস্টেমে না অনেক গ্রহ তো আছেই কিন্তু তার সাথে সাথে অনেক উপগ্রহও এমন আছে যাদের ভিতরে জল আছে গাইজ আর এখানে তো সবার প্রথমে আমাকে যেতে হবে আমার ওই যে স্পেস স্যাটেলাইটটার দিকে তো গাইজ ফটাফট আগে আমি স্পেস স্যাটেলাইটটার দিকে যাই তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি 2000 years later গাইজ এই স্পেস স্যাটেলাইটটাকে খুঁজতে না আমার ওই ইউএফওটাকে মারতে যত টাইম লেগেছে ডাবল টাইম লেগেছে ভাই এই স্পেসশিপটা যেখানে ছিল সেখানে আমি যাওয়ার পরে দেখি স্পেসশিপটা সেখানে নেই ওই এলিয়েনটা তো আকর্ষণ করে দেখলাম স্পেসশিপটাকে ওইখানে নিয়ে গেছিল তারপর আমি যখন ওইখানে গেলাম দেখি যে স্পেসশিপটা ওইখানে নেই তারপর আমি আবার ওদের বললাম যে স্যার এরকম এরকম অবস্থা হয়েছে ব্যবস্থা করুন তারপর ওরা আমাকে আরো একটা স্পেসশিপ পৃথিবী থেকে এখানে পাঠালো আর গাইজ দেখো আমি দৌড়াতেও পারছি না এখানে এসে এবার আমাদের এরকম ভাবে আস্তে আস্তে স্পেসশিপটা উঠতে হবে ফটাফট চলো আগে স্পেসশিপটা উঠে নিই এবার আমাদের এটাকে স্টার্ট দিয়ে এখান থেকে একদম মার্সের অ্যাটমসফিয়ার থেকে বাইরে নিয়ে যেতে হবে স্পেসে তারপরে আমরা যাবো হচ্ছে ইউরোপায় ইউরোপায় গিয়ে ওই
সমস্ত এলিয়েনদের খাতমা করব আজকে আমরা। তার জন্য চলো এবার ফটাফট ভাই স্পেসশিপটাকে আমাদের ওড়াতে হবে। চলো 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 চলো, স্পেসশিপটা যেন গুতো না মারে কোথাও। তাই আমাদের ধীরে ধীরে এরকম ভাবে উঁচু করতে হবে। চলো অনেকখানি উঠে গেছি গাইজ, আমরা মার্সের থেকে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা উপরে উঠে গেছি। আর কিছুক্ষণ যেতে পারলেই আমরা মার্সের একদম বাইরে স্পেসে পৌঁছে যাব। ফটাফট চলো স্পেসশিপটাকে আমি সোজা করে নিই এরকম ভাবে, তারপরে ধীরে ধীরে আরেকটু উঁচু করব। গাইজ দেখো আমরা কত উঁচুতে চলে এসেছি মার্সের থেকে। আর এবার হয়তো আমরা গাইজ স্পেসে চলে এসেছি না? আর হ্যাঁ গাইজ, আমরা আবার স্পেসে চলে এসেছি। ওই যে আমাদের আর্থ এখন ওখানে টিকে আছে, বাট আমি জানি না কতক্ষণ এটা টিকে থাকবে। আমাদের যে কোনো ভাবে আর্থকে রক্ষা তো করতেই হবে, তার জন্য এখন আমাদের ইউরোপার দিকে যেতে হবে। আমি ভাবছি কি গাইজ, আমি না ওই জুপিটারের দিকে যাবো আগে। জুপিটারের দিকে চারিদিকে আমরা দেখবো ওই যে জুপিটারের যে উপগ্রহটা রয়েছে ইউরোপা প্রদক্ষিণ করছে, তারপরে আমরা ফটাকসে ইউরোপার ভিতরে স্পেসশিপ নিয়ে ঢুকে পড়বো। তাই চলো সবার প্রথমে আমি একে জুপিটারের দিকে যেয়ে নিই। আর গাইজ ওইখানে যেয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ ওইখানে যেতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। Anyways guys, তো আমরা এই যে জুপিটারের পাশেও চলে এসেছি, আর আমাদের রয়েছে ইউরোপাটা ওইখানে। এবার আমাদের এখান থেকে ধীরে ধীরে ইউরোপার দিকে যেতে হবে। আর চলো কোনো ব্যাপার না, কন্ট্রোল টন্ট্রোল করে আমি জুপিটারের উপগ্রহ ইউরোপাতে তো চলে এসেছি। গাইজ এখানে আবার দেখাচ্ছে পুট আউট দা ফায়ার, ওইখানে আগুন জ্বলছে। বাট কেন, ওইখানে কি এরা জল ফল নিচের থেকে তোলার ব্যবস্থা করছে নাকি? আমি তো তোমাদের আগেই বলেছি যে ইউরোপায় না গাইজ জল আছে, সেই জলগুলোকে এরা মনে হয় কাজে লাগাচ্ছে। আর এখানে কোথাও না কোথাও এদের একটা সিক্রেট বেস আছে। ফটাফট আগে কি আমাদের এখানে আগুন ঝরে রয়েছে সেটাকে আমাদের নেভাতে হবে। এই যে এইখানটা আবার ধরে বসেছে গাইজ, এই আগুনটাকে আমি নিভিয়ে দিয়েছিলাম। আর ও ভাই মিসাইল মারছে দেখি, ওই স্পেসশিপটা আবার চলে এসেছে এখানে, সাথে সাথে এলিয়েনও গাইজ স্পন হয়ে গেছে। ফটাফট আমার গান তুলে নি, এবার গান দিয়ে গাইজ এরকম ভাবে মারবো। এই তোরা এখানেও চলে এসেছিস হ্যাঁ? তখন থেকে গাইজ এরা আমাকে এরকম ভাবে জ্বালিয়েই যাচ্ছে, সে কতদিন ধরে বলতো? আমি ভাই ব্ল্যাক হোলের মাঝখানে গিয়ে ফেসে গেছিলাম এদের চক্করে, তারপরে সেখান থেকে ছেড়ে ছুড়ে আসলাম এখানে। আবার এখানে গাইজ এই এলিয়েনরা তাণ্ডব চালাচ্ছে। আর এই যে গাইজ বড় স্পেসশিপটা তো এইখানে রয়েছে, এই স্পেসশিপটাকে আমাদের আজকে যে কোনো ভাবে ধ্বংস করতে হবে। এটাকে যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে হয়তো গাইজ এটাও উড়ে গেল। গাইজ এটাও উড়ে গেল, আর হামরাটা কোথায় গেল? শালা অন্ধকারের মধ্যে আমি একে খুঁজে পাচ্ছি না। আরে কোথায় গেলি? ও গাইজ ওই যে উড়ছে স্পেসশিপ আমাদের। চলো ওটাকে আবার ফায়ার করা শুরু করি। আর এবার না যে কোনো ভাবে আমাকে এটাকে উপর থেকে নিচে ফেলাতেই হবে গাইজ, ফেলাতেই হবে। চলো 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 গাইজ, এই দেখো এই মালটা উড়তে উড়তে এইখানে চলে এসেছে। ঠিক আছে, একে আমি তখন পাছায় মিসাইল মারলাম না, সেই মিসাইলের ঘাগুতো খেয়ে এইখানে এসে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়েছে। হয়তো এবার আমরা এর ভিতরে ঢুকে ইনভেস্টিগেট আমাদের চালু রাখতে পারবো যে এলিয়েন গুলো ভাই এসছে কোথার থেকে, বাট ঢোকার রাস্তা কোথায়। আর ও উপর থেকে দেখছি একটা বড় ইউএফও আমাকে টেনে নিল ভিতরে। আবে আমার সাথে রে হিপনোটাইজ কিছু একটা করছে, দেখো হাত ফাত দিয়ে। আর এবার তো চারিদিকে গাইজ, এটা আমি কোথায় আসলাম? এ তো সেই মাউন্ট চিল্লি পাহাড়ে চলে এসেছি আমি, যেখান থেকে সবকিছু সূচনা হয়েছিল। ওই এলিয়েনের বাচ্চাটা আমাকে প্রথমে এইখানেই আসতে বলেছিল, আমাকে আবার এই মাউন্ট চিল্লিতে এরা এনেছে নাকি? এগুলো হ্যালোজিনেশন হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না গাইজ, আমি এখানে কিচ্ছু বুঝতে পারছি না। গাইজ লস্টান তো সেই এলিয়েন হামলা করে নিয়েছে। এই দেখো আমাদের এলিয়েন থেকে যে কোনো ভাবে আমাদের পৃথিবীকে এবার রক্ষা করতে হবে। আমি তো ভাই স্পেসে গেছিলাম এলিয়েনদের মারতে, বাট এলিয়েনরা এইখানে চলে এসছে। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়টাকে পুরো এরা কব্জা করে নিয়েছে। গাইজ আমাদের এই এলিয়েন থেকে পৃথিবীবাসীদের গাইজ বাঁচাতেই হবে আজকে, না হলে আমি আর কোনো চারিদিকে রাস্তা তো খুঁজে পাচ্ছি না। আর আরেকটা জিনিস গাইজ, তোমরা এখানে লক্ষ্য করেছো কিনা, ওই দেখো এইখান থেকে না ওই বৃহস্পতি গ্রহটাকেও দেখা যাচ্ছে, যেটা কিন্তু কোনোদিন সম্ভব না। আমাদের পৃথিবীকে বৃহস্পতিকে এতটা কাছে থেকে দেখা যায় না, এগুলো কেন এরকম হচ্ছে আমি তো তাও বুঝতে পারছি না। আর এলিয়েন গুলো না হঠাৎ গায়েব হয়ে গেল, আমার ম্যাপে দেখাচ্ছে আমার চারিদিকে এলিয়েনই এলিয়েন রয়েছে, কিন্তু মালগুলো এখানে নেই। দু তিনটে মারগুতো খাওয়ার পর ওরা গায়েব হয়ে গেল। আমি পৃথিবীবাসীকে বাঁচাবো, বাট এলিয়েন গুলো পালিয়ে গেল, কি চলছে? আরে ভাই আমি তো নিজে জাম্প করে দিলাম। আরে ভাই, আর এরপর গাইজ মাউন্ট চিলিয়ার থেকে জাম্প করার পর আমি সোজা না ইউরোপিয়ার আকাশ থেকে নিচে পড়ছিলাম। আর এরপর ইউরোপিয়ার চারিদিকে আমি ঘুরে দেখলাম যে সেখানে আর একটাও স্পেসশিপও নেই, আর কোনো এলিয়েনও নেই। আর আগের বারের মতো এইবার আমার কাছে যেহেতু আর কেউ ফোনও করেনি, তাই আমি ভাবলাম যে হয়তো আমরা সব এলিয়েনকে শেষ করে দিয়েছি। তাই গাইজ এরপর আমি পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর কিছুদিন যাত্রা করার পর গাইজ ফাইনালি আমরা পৃথিবীতে পৌঁছেও যাই। তো গাইজ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।